গল্পতর চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ আপনাদের জন্য পড়ছিলাম লেবানলি লেখক কহলিল জিব্রানের একটি আত্মজীবনীমূলক উপন্যাস দ্য ব্রোকেন উইংস বাংলায় ভাষান্তর করেছেন মোস্তফা মির আর বাংলায় এর নামকরণ করা হয়েছে ভাঙা ডানাগুলি আজ পড়ছি উপন্যাসটির চতুর্থ ও শেষ পর্ব সেলমার কথা আমার হৃদয়কে ছুরিকাঘাত করে এবং আমার মনে হয় আমি এর চেয়ে বেশি আর সহ্য করতে পারবো না বৃদ্ধ তার কথা শুনছিল পীড়িত হৃদয় নিয়ে এবং কাঁপছিল যেভাবে বাতাসের মুখোমুখি কাঁপতে থাকে একটা বাতির আলো। তারপর সে তার হাত দুটো প্রসারিত করল এবং বলল হে আমার প্রিয় কন্যা আমাকে শান্তিতে যেতে দাও আমি কাঁচার শিখগুলো ভেঙে ফেলেছি এখন আমাকে উঠতে দাও এবং এখন আমাকে থামিও না কারণ তোমার মা আমাকে ডাকছে আকাশ পরিচ্ছন্ন সমুদ্র শান্ত এবং নৌকা পাল তোলার জন্যে প্রস্তুত সুতরাং আমার যাত্রার যেন বিলম্ব না হয় আমার শরীরকে সেইসব শরীরের সঙ্গে বিশ্রাম নিতে দাও যারা ইতিমধ্যেই বিশ্রাম নিতে শুরু করেছে আমার স্বপ্নকে সমাপ্ত হতে দাও এবং আমার আত্মাকে জাগরিত হতে দাও ভোরের সঙ্গে তোমার আত্মাকে আলিঙ্গন করতে দাও আমাকে এবং আমাকে দাও আকাঙ্ক্ষার চুম্বন এবং এক ফোঁটা বেদনা বা তিক্ততাকে ঝরে পড়তে দিও না আমার শরীরের ওপর পাছে ফুল এবং ঘাসেরা তাদের পরিচর্যাকে অস্বীকার করে আমার হাতের উপর দুর্গতির অস্ত্র ঝরিও না কারণ তারা আমার কবরের ওপর তুলে ধরতে পারে সিংহাসন আমার কপালের ওপর ফুটিয়ে তোল না মর্মবেদনার রেখাচিত্র কারণ বাতাস তা অতিক্রম করে যেতে এবং পড়ে ফেলতে পারে তাদেরকে এবং অস্বীকার করতে পারে তৃণভূমিতে বহন করে নিয়ে যেতে আমার আত্মার ধুলো আমি তোমাকে ভালোবাসতাম যখন আমি বেঁচে ছিলাম এবং যখন আমি মারা যাব তখনও তোমাকে ভালোবাসব এবং আমার আত্মা সবসময় তোমাকে পর্যবেক্ষণ করবে এবং রক্ষা করবে তোমাকে তারপর ফারি সিফান্দি তার আতখোলা চোখে আমার দিকে তাকাল এবং বলল হে আমার পুত্র সেলমার প্রকৃত ভাইয়ে পরিণত হও যেমন তোমার পিতা হয়েছিলেন আমার বন্ধু তুমি হও তার সাহায্যকারী ও প্রয়োজনের বন্ধু এবং তাকে কখনো বিলাপ করতে দিও না কারণ মৃতের জন্যে বিলাপ করা একটা ভ্রান্তি বারবার বলো তাকে সেই সব গল্পগুলি যা মনোমুগ্ধকর এবং গিয়ে শোনাও তাকে জীবনের গানগুলি যেন সে তার দুঃখগুলি ভুলে যেতে পারে তোমার পিতার স্মৃতির ভেতরে আমাকে স্মরণ করো তার কাছে জানতে চাও আমাদের যৌবনের গল্পগুলি এবং তাকে বলো আমি তার ছেলের ভেতর দিয়ে তাকে ভালোবেসেছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিরবতা সাফল্যের সাথে টিকে ছিল এবং আমি বৃদ্ধ লোকটির চেহারায় মৃত্যুর বিবর্ণতা দেখতে পেলাম তারপর সে চোখ ঘুরিয়ে আমাদের দুজনকে দেখল এবং ফিসফিস করে বলল চিকিৎসককে ডেকো না কারণ তিনি হয়তো ওষুধের সাহায্যে মৃত্যুর কারাগারে আমার দণ্ডাদেশ দীর্ঘায়িত করতে পারেন দাসত্বের দিনগুলি শেষ হয়েছে এবং আমার আত্মা আকাশের স্বাধীনতা অনুসন্ধান করে এবং যাজক ডেকো না আমার বিছানার পাশে কারণ তার উচ্চারিত মন্ত্র আমাদের রক্ষা করতে পারবে না যদি আমি পাপি হই অথবা আমাকে তীব্র বেগে ছোটাতে পারবে না স্বর্গের দিকে যদি আমি নিষ্পাপ হই মানবতার ইচ্ছা ঈশ্বরের ইচ্ছাকে পরিবর্তন করতে পারে না যেমন একজন জ্যোতির্বিদ পারে না নক্ষত্রের গতি পরিবর্তন করতে কিন্তু আমার মৃত্যুর পর চিকিৎসককে তাই করতে দিও যা তাদের ইচ্ছা হয় কারণ আমার জাহাজের পাল ততক্ষণ তোলা থাকবে যতক্ষণ তা গন্তব্যে না পৌঁছায় মধ্যরাত্রে ফারিসিফান্দি তার ক্লান্ত চোখ দুটি খুলল শেষবারের মতো এবং সেই চোখের আলো ফেলল সেলমার ওপর সে হাঁটু গেড়ে বসেছিল তার বিছানার পাশে সে কথা বলতে চেষ্টা করল কিন্তু পারল না কারণ মৃত্যু ইতিমধ্যেই তার কণ্ঠস্বর রুদ্ধ করে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে গুছিয়ে নিয়ে বলল রাত্রি কেটে গেছে সেলমা আহ আহ সেলমা সেলমা তারপর সে মাথাটা বাঁকা করল তার মুখ বিবর্ণ হয়ে গেল এবং শেষবার শ্বাস গ্রহণের সময় আমি তার ঠোঁটে একটা হাসি দেখতে পেলাম সেলমা তার পিতার হাত ধরল এবং এটা ছিল ঠান্ডা তারপর সে তার মুখের দিকে তাকালো এটা ছিল মৃত্যুর অবগুণ্ঠনে ঢাকা সে এতটাই কষ্ট পেল যে কাঁদতে ভুলে গেল এমন কি সে কোনো দীর্ঘশ্বাসও ফেলল না এমনকি নড়াচড়াও করল না কয়েক মুহূর্তের জন্যে তার শরীর নুয়ে পড়ল যতক্ষণ কপাল মেঝে স্পর্শ না করে এবং সে বলল হে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করুন এবং মেরামত করুন ভাঙা ডানাগুলি ফারি সিফান্দি কারামি মারা গেল তার আত্মাকে আলিঙ্গন করল অনন্তকাল এবং তার শরীর মাটিতে ফিরে গেল মনসুর বেই তার সম্পদের মালিক হল এবং সেলমা পরিণত হল জীবনের বন্দিতে দুর্গতি ও মর্মবেদনার একটি জীবন আমি হারিয়ে গিয়েছিলাম বেদনার ভেতরে এবং জেগে উঠেছিলাম স্বপ্নের ভেতরে দিন ও রাত্রিগুলি আমাকে কুরে কুরে খাচ্ছিল যেমন ইগল খেয়ে ফেলে তার শিকারকে বহু সময় আমি চেষ্টা করেছি অতীত প্রজন্মের গ্রন্থ ও ধর্মপুস্তকের ভেতরে নিজেকে ডুবিয়ে রাখতে আমার দুর্ভাগ্যকে ভুলে যাবার জন্য কিন্তু এটা ছিল তেল নিয়ে আগুন নেভানোর মতো কারণ আমি অতীতের মিছিলের ভেতর কিছুই দেখতে পেতাম না বিয়োগান্তক ঘটনা ছাড়া এবং শুনতে পেতাম না কিছুই কান্না ও হাহাকার ছাড়া স্তুতি গীতির চেয়ে বাইবেলের প্রাচীন নিয়ম ছিল আমার কাছে অধিক আকর্ষণীয় এবং আমি অধিক পছন্দ করি চিরবিরহের শোকগাথা থেকে শুরু করে সোলোমানের গান পর্যন্ত হ্যামলেট ছিল আমার হৃদয়ের কাছাকাছি পাশ্চাত্যের অন্যান্য নাটকের চেয়ে কিন্তু হতাশা আমাদের দৃষ্টিশক্তি দুর্বল করে দিয়েছে এবং বন্ধ করে দিয়েছে আমাদের কান আমরা কিছুই দেখতে পাই না মৃত্যুর অপচ্ছায়া ছাড়া এবং কেবলই শুনতে পাই আমাদের বিক্ষুব্ধ হৃদয় স্পন্দন যীশুখ্রীষ্ট এবং ইস্ত্রাতের মাঝখানে পাহাড় এবং বাগানের মাঝখানে অবস্থিত ছোট্ট মন্দিরটি শহরের সঙ্গে লেবাননের যোগাযোগ স্থাপন করেছিল মন্দিরটা ছিল খুবই প্রাচীন এটা নির্মিত হয়েছিল মাটি খুঁড়ে বের করা সাদা পাথর দিয়ে এবং অলিভ কাঠবাদাম ও উইলো গাছ ঘিরে রেখেছিল এই মন্দির যদিও মন্দিরটা মূল সড়ক থেকে আধা মাইল দূরে অবস্থিত ছিল এবং আমার এই কাহিনীর সময় খুব কম সংখ্যক লোকই স্মৃতিচিহ্ন ও প্রাচীন ধ্বংসাবশেষের প্রতি আগ্রহী ছিল এটা ছিল লেবাননের অনেক লুকানো জায়গাগুলির মধ্যে একটি নির্জনতার কারণে প্রার্থনাকারীদের কাছে এই মন্দির পরিণত হয়েছিল স্বর্গে এবং একাকিত্ব ভালোবাসে যারা তাদের জন্য এটা ছিল একটা তীর্থস্থান যে কেউ মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবে পূর্ব দিকের দেয়ালের উপর একটা প্রাচীন ফিনিশীয় ভাস্কর্য খোদাই করা হয়েছে পাথরে এবং তাতে ফুটিয়ে তোলা হয়েছে প্রেম ও সৌন্দর্যের ইসরাতকে ইসরাত সিংহাসনে বসে আছে এবং তাকে ঘিরে আছে বিভিন্ন ভঙ্গিতে সাতজন নগ্ন কুমারী প্রথমজন হাতে ধরে আছে একটা মশাল দ্বিতীয় জনের হাতে গিটার তৃতীয় জনের হাতে ধূপদানি চতুর্থ জনের হাতে মদের পাত্র পঞ্চমজনের হাতে একটা গোলাপ শাখা ষষ্ঠ জনের গায়ে জড়ানো একটা জলপাই গাছ এবং সপ্তমজনের হাতে তীর্ধ এবং প্রত্যেকেই শ্রদ্ধার সঙ্গে ইসরাতের দিকে চেয়ে আছে দ্বিতীয় দেয়ালের ওপর অন্য একটা ছবি প্রথমটার চেয়ে অনেক আধুনিক প্রতিকায়িত করছে ক্রুশবিদ্ধ যিশুকে এবং তার পাশে দাঁড়িয়ে আছে তার বেদনার্থ মাতা ও ম্যারি ম্যাকডালিন এবং অন্য দুটি নারী তারা কাঁদছে এই বায়জ্যান্টাইন আমলের চিত্রটি সম্ভবত খোদাই করা হয়েছিল পনেরো অথবা ষোলো শতাব্দীতে মন্দিরের পশ্চিম দিকের দেয়ালে দুটি গোলাকৃতির নির্গমন পথ রয়েছে যার ভেতর দিয়ে সূর্যরশ্মি মন্দিরে প্রবেশ করে ছবিগুলিকে উত্তাপ দেয় তখন মনে হয় সোনালী জলরঙে আঁকা মন্দিরের মাঝখানে একটা চারকোনা মর্মর পাথর রয়েছে এবং তার একপাশে রয়েছে কিছু পুরনো ছবি যার দু একটার ভেতরে দেখা যায় শক্ত হয়ে যাওয়া রক্তের টুকরো এবং এটা থেকে বোঝা যায় প্রাচীনকালে মানুষ এই পাথরের ওপর বলি দিত এবং ঢেলে দিত সুগন্ধি মদ এবং তেল এই ছোট্ট মন্দিরের নিরবতা ছাড়া আর কিছুই ছিল না জীবন্তদের কাছে সারাক্ষণই এই মন্দির প্রকাশ করত ঈশ্বরীদের গোপনীয়তা এবং শব্দহীন ভাষায় বলে যেত অতীত প্রজন্ম এবং ধর্মের বিবর্তনের কথা এই চমৎকার দৃশ্য কবিদেরকে অন্যদের থেকে আলাদা করে এমন জগতে নিয়ে যেত যা বহু দূরবর্তী এবং সে যেখানে বসবাস করত এবং দার্শনিকেরা এমন মনোভাব পোষণ করত এখানে এসে যে সে জন্ম থেকেই ধার্মিক তারা একটা চাহিদা অনুভব করত যা তাদের কাছে দৃশ্যমান ছিল না এবং তাদের সামনে উত্তোলিত হতো একটা প্রতীক যার অর্থ ফাঁস করে দিত গোপন তথ্যগুলি এবং তাদের জীবন ও মৃত্যুর আকাঙ্ক্ষাগুলিকে সেই অপরিচিত মন্দিরে প্রতি মাসে একবার আমি সেলমার সঙ্গে দেখা করতাম এবং সময় কাটাতাম তার সঙ্গে ওইসব বিস্ময়কর ছবি দেখে ক্রুশবিদ্ধ যিশুর কথা চিন্তা করে এবং সেইসব ফিনিশীয় যুবক ও যুবতীদের কথা বিবেচনা করে যারা বেঁচে থাকত ভালোবাসত এবং প্রার্থনা করত ইসরাতের সৌন্দর্যকে এবং তার মূর্তির সামনে তারা পোড়াত ধূপ এবং ঢেলে দিত সুগন্ধি সেইসব সব মুহূর্তের স্মৃতি শব্দ দিয়ে লেখা খুবই কঠিন যখন আমি সেলমার সঙ্গে দেখা করতাম সেই স্বর্গীয় সময় যা বেদনা সুখ দুঃখ আকাঙ্ক্ষা ও দুর্গতিতে পরিপূর্ণ আমরা সে প্রাচীন মন্দিরে গোপনে মিলিত হতাম স্মরণ করতে পুরোনো দিনগুলি আলোচনা করতে বর্তমান ভয় পেতে ভবিষ্যৎকে এবং ক্রমে ক্রমে আমাদের হৃদয়ের গভীরতায় যে গোপনীয়তা লুকিয়ে আছে তাকে উন্মোচিত করতে এবং আমাদের দুর্গতি ও দুর্ভোগ সম্পর্কে পরস্পরকে অভিযোগ করতে এবং নিজেদেরকে সান্ত্বনা দিতে চেষ্টা করতে কাল্পনিক আকাঙ্ক্ষা ও বেদনার্থ স্বপ্ন দিয়ে প্রায় সময়ই আমরা শান্ত হয়ে যেতাম এবং কাঁদতাম এবং তারপর হাসতে শুরু করতাম এবং ভুলে যেতাম ভালোবাসা ছাড়া সবকিছু আমরা পরস্পরকে আলিঙ্গন করতাম যতক্ষণ আমাদের হৃদয় গলতে শুরু না করত তারপর সেলমা একটা চুম্বনের চিহ্ন এঁকে দিত আমার কপালে এবং আমার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠত পরম আনন্দে আমিও তার চুম্বন ফিরিয়ে দিতাম যখন সে তার গৃভা পাকাত এবং তার কোপল সামান্য লাল হয়ে উঠত যেভাবে পাহাড়ের কপাল সূর্যের প্রথম আলোয় ভোরবেলায় লাল হয়ে ওঠে আমরা তাকিয়ে থাকতাম দিগন্তের দিকে যেখানে মেঘগুলি রঙিন হয়ে উঠত সূর্যাস্তের ছড়িয়ে পড়া কমলা রঙের রশ্মিতে আমাদের কথোপকথন শুধুমাত্র ভালোবাসার ভেতরেই সীমাবদ্ধ ছিল না আমরা সাম্প্রতিক বিষয়েও মতবিনিময় করতাম কথোপকথনকালে সেলমা কথা বলতো সমাজের নারীদের অবস্থান অতীত প্রজন্ম যে ছাপ রেখে গেছে তার চরিত্রে স্বামী ও স্ত্রীর সম্পর্ক এবং আধ্যাত্মিক অসুখ ও দুর্নীতি সম্পর্কে যা বিবাহিত জীবনকে হুমকির মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আমি মনে করতে পারি তার কথা কবি ও লেখকরা উপলব্ধি করতে চেষ্টা করছে নারীদের বাস্তবতা কিন্তু বর্তমান সময়ে তারা উপলব্ধি করতে পারে না তাদের হৃদয়ের লুকানো গোপনীয়তা কারণ তারা যৌন অবগুণ্ঠনে পেছন থেকে তাদের দিকে তাকায় এবং কিছুই দেখতে পায় না শুধু বাচ্চী কাকার আকৃতি ছাড়া তারা নারীর দিকে তাকায় ঘৃণার ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে এবং দুর্বলতা ও আত্মসমর্পণ ছাড়া তারা কিছুই দেখতে পায় না অন্য এক ঘটনায় সে মন্দিরের দেয়ালের ছবির দিকে আঙুল তুলে বলে এসব শিল্পীর হৃদয় দুটো প্রতীক চিত্রায়িত করছে নারীর আকাঙ্ক্ষার সুগন্ধ এবং প্রকাশ করছে আত্মার লুকানো গোপনীয়তা যা বেদনা ও ভালোবাসার ভেতরে চলাচল করছে ভালোবাসা ও ত্যাগের মাঝখানে এবং সিংহাসনে বসে থাকা ইসরাত ও ক্রুশের পাশে দাঁড়িয়ে থাকা মেরির মাঝখানে পুরুষ ক্রয় করে গৌরব ও খ্যাতি কিন্তু নারীরা শুধুই মূল্যই দিয়ে থাকে মন্দিরে এই গোপন সাক্ষাৎ সম্পর্কে কেউই জানত না ঈশ্বর ও মন্দিরের ওপর দিয়ে উড়ে যাওয়া পাখির ঝাঁক ছাড়া সেলমা একটা বাহনে চড়ে আসত পার্ক পর্যন্ত তারপর সে হেঁটে মন্দিরে আসত যেখানে এসে সে দেখতে পেত আমি চিন্তিতভাবে তার জন্য অপেক্ষা করছি আমরা কোনো দর্শকের চোখকে ভয় পেতাম না আমল দিতাম না কোনো নীতি চেতনাকে যে আত্মা আগুনে শুদ্ধ হয়েছে এবং ধৌত হয়েছে চোখের জলে তা মানুষের কথিত লজ্জা ও অবমাননার চেয়ে অধিক উচ্চতর একটা দাসত্বের আইন থেকে মুক্ত এবং মানুষের হৃদয়ের মমত্বের বিরুদ্ধে এটা একটা প্রাচীন প্রথা সেই আত্মা গর্বের সঙ্গে কোনোরকম লজ্জা ছাড়াই দাঁড়াতে পারে ঈশ্বরের সিংহাসনের সামনে মনুষ্য সমাজ সত্তর শতাব্দী ধরে প্রাকৃতিক রীতিতে উৎপন্ন হয়েছে আইনকে দুর্নীতিগ্রস্ত করে তোলার জন্য যতক্ষণ তা উৎকৃষ্টতা ও চিরন্ত নাইনের অর্থ উপলব্ধি করতে না পারে যে মানুষের চোখ মোমবাতির অনুজ্জ্বল আলোতে অভ্যস্ত হয়ে ওঠে সে সূর্যালোক দেখতে পারে না আধ্যাত্মিক অসুখ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম উত্তরাধিকার সূত্রে পায় যতক্ষণ পর্যন্ত তা মানুষের অংশে পরিণত না হয় কে এদিকে তাকায় অসুখ হিসেবে নয় প্রাকৃতিক উপহার হিসেবে যা ঝরে পড়েছিল ঈশ্বরের কর্তৃক আদমের ওপর সেসব মানুষ যদি দেখতে পায় কাউকে যে এই জীবাণু থেকে মুক্ত তাহলে সে লজ্জা ও অপমানের সঙ্গে তার সম্পর্কে চিন্তা করবে সেলমা সম্পর্কে কিছু কিছু লোক খারাপ চিন্তা করে কারণ সে তার স্বামীর গৃহ পরিত্যাগ করেছে এবং আমার সঙ্গে গোপনে মন্দিরে সাক্ষাৎ করে ফলে তাদের রোগাক্রান্ত দুর্বল মন বিদ্রোহী হতে সাহসী হতো না তারা হলো সেই সব কীটপতঙ্গের মতো যারা অন্ধকারে হামাগুড়ি দেয় এর ভয়ে যে কোনো পথিক তাদেরকে পায়ের চাপে পিষে ফেলতে পারে নিপীড়িত একজন বন্দী তার কারাগারের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে পারে কিন্তু তা যে করে না সে একজন কাপুরুষ সেলমা হচ্ছে নিষ্পাপ ও নিপীড়িত বন্দী দাসত্ব থেকে মুক্ত হতে সে অক্ষম সে কি অভিযুক্ত হবে কারণ সে কারাগারের জানলার ভেতর দিয়ে সবুজ শস্যক্ষেত ও প্রশস্ত আকাশ দেখে লোকজন কি তাকে স্বামীর প্রতি অবিশ্বস্ত বলে গণ্য করবে কারণ সে তার বাড়ি থেকে বেরিয়ে আসে যিশু ও ইস্রাতের মাঝখানে বসার জন্য লোকজনের যা ইচ্ছা তাই বলতে দাও সেলমা সে জলাভূমি অতিক্রম করে যায় যেখানে নিমজ্জিত অন্যান্য আত্মারা এবং তারা এমন একটা পৃথিবীতে অবতরণ করে যেখানে নেকড়ের হুঙ্কার এবং সাপের খসখসা নিয়ে পৌঁছাতে পারবে না জনগণ বলতে পারে তারা আমার সম্পর্কে কি জানতে চায় কারণ যে আত্মা মৃত্যুর অপছায়া দেখেছে চোরের মুখমণ্ডল নিয়ে সে ঐশ্বরিক হতে পারে না যে সৈনিক তার মাথার ওপর অস্ত্রের ঝলকানি দেখেছে এবং পায়ের তলায় দেখেছে রক্তের স্রোত সে পরোয়া করে না তার দিকে রাস্তার শিশুদের পাথর নিক্ষেপ করা বিসর্জন জুন মাসের শেষ দিকে কোন একদিন শহরের আলোকে গ্রীষ্মের উত্তাপ বেড়ানোর জন্যে পাহাড়ের উদ্দেশ্যে শহর পরিত্যাগ করল আমি যথারীতি মন্দিরে গিয়েছিলাম সেলমার সঙ্গে দেখা করতে সঙ্গে নিয়েছিলাম একটা আন্দালসীয় কবিতার বই মন্দিরে পৌঁছে আমি সেলমার জন্য বসে বসে অপেক্ষা করছিলাম মাঝে মাঝে চোখ বুলিয়ে নিছিলাম বইয়ের পাতায় আবৃত্তি করছিলাম সেই সব কবিতা যা আমার হৃদয়কে পরিপূর্ণ করে তুলছিল এবং আমার আত্মায় বহন করে আনছিল রাজা কবি ও নাইটদের স্মৃতি যারা গ্রানাডাকে বিদায় জানিয়েছিল এবং চোখে অশ্রু জল ও হৃদয়ে বেদনা নিয়ে পরিত্যাগ করেছিল প্রাসাদ প্রতিষ্ঠান এবং পেছনের আকাঙ্ক্ষাগুলিকে এক ঘন্টার ভেতরেই লক্ষ্য করলাম সেলমা বাগানের ভেতর দিয়ে হেঁটে আসছে মন্দিরের কাছাকাছি এসে সে তার ছাতাটা বন্ধ করল তার মুখ দেখে মনে হল সে পৃথিবীর যাবতীয় দুশ্চিন্তা বহন করছে তার কাঁধে সে মন্দিরে প্রবেশ করে আমার পাশে বসল আমি তার চোখে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম এবং চিন্তিত হলাম এ ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যাবে কি না সেলমা অনুভব করল আমার ভেতরে কি চলাচল করছিল সে আমার মাথায় হাত রাখলো এবং বলল কাছে এসো আমার অত্যন্ত প্রিয় মানুষ এসো এবং আমার তৃষ্ণা মেটাতে দাও কারণ পৃথক হওয়ার সময় এসে গেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার স্বামী কি আমাদের সাক্ষাতের ব্যাপারে জেনে গেছে সে উত্তর দিল আমার স্বামী আমাকে পরোয়াই করে না এমন কি সে জানেও না কিভাবে আমি আমার সময় কাটাই কারণ সে সেই সব গরিব মেয়েদের নিয়ে ব্যস্ত দারিদ্র যাদেরকে তাড়িয়ে নিয়ে গেছে অশ্লীল খ্যাতির গৃহে সেই সব মেয়ে যারা রুটির বিনিময় শরীর বিকিয়ে দেয় রক্ত এবং অশ্রু দিয়ে হাতে বানানো রুটি আমি জিজ্ঞাসা করলাম কি তোমাকে প্রতিরোধ করছে মন্দিরে আসতে এবং আমার পাশে বসতে শ্রদ্ধাশীলভাবে ঈশ্বরের সম্মুখে তোমার আত্মা কি অনুরোধ করছে আমাদের পৃথক হওয়ার জন্য সে অশ্রু সজল চোখে উত্তর দিল না তুমি আমার অত্যন্ত পছন্দের মানুষ আমার আত্মা পৃথকীকরণের কথা বলে নাই কারণ তুমি হলে আমার অংশ তোমার দিকে তাকিয়ে থেকে আমার চোখ কখনো ক্লান্ত হয় না কারণ তুমি হলে তাদের আলো কিন্তু যদি নিয়তি তাকে শাসন করে তাহলে আমার উচিত জীবনের এব্রোথেব্র পথে চলা যা বেড়ি ও হাত করায় বোঝায় হয়ে আছে আমি কি তৃপ্ত হব যদি তোমার ভাগ্য আমার মতো হয় তারপর সে আবার বলল আমি সব কিছু বলতে পারি না কারণ আমার জীব ব্যথায় নিথর হয়ে আছে এবং তা কথা বলতে পারে না ঠোঁটগুলিও দুর্গতির কারণে সিলমোহরকৃত এবং তা নড়াচড়া করতে পারে না সবই আমি তোমাকে বলতে পারি কিন্তু আমার ভয় তুমিও আমার মতো একই ফাঁদে পড়তে পারো তারপর আমি বললাম তুমি কি বলছো সেলমা এবং কাকে তোমার ভয় সে দুহাতে মুখ ঢাকলো এবং বলল বিশ্ব ইতিমধ্যেই জেনে গেছে যে মাসে একবার আমি সেই কবর পরিত্যাগ করছি যেখানে সে আমাকে সমাহিত করেছিল আমি জানতে চাই বিষব কি আমাদের সাক্ষাৎ সম্পর্কে জানতে পেরেছে সে বলল তা যদি জানত তাহলে আমাকে তোমার কাছে বসা অবস্থায় দেখতে পেতে না কিন্তু সে সন্দেহপ্রবণ হয়ে উঠেছে এবং তার ভৃত্ত প্রহরীদেরকে বলে দিয়েছে আমার উপর খুব কাছ থেকে লক্ষ্য রাখতে তাদের আঙুলগুলি নির্দেশ করছে আমাকে এবং তাদের কানে শুনছে আমার চিন্তার ফিসফিসানি সে কিছুক্ষণের জন্য নীরব হয়ে থাকল এবং তারপর আবার বলতে শুরু করল বিশপের ব্যাপারে আমি ভীত নই যার ডুবে মরার মতো অবস্থা সে কি ভিজে যেতে ভয় পায় আমি ভীত তোমাকে নিয়ে তুমি ফাঁদে পড়ে যেতে পারো এবং পরিণত হতে পারো শিকারে তুমি এখনো যুবক এবং সূর্যালোকের মতোই স্বাধীন আমি সেই ভাগ্য নিয়ে মোটেই ভীত নই যা তার সবগুলি তীর ছুঁড়েছে আত্মার বক্ষে কিন্তু আমি ভীত যে সাপ তোমার পা কামড়াতে পারে বিলম্ব ঘটাতে পারে পাহাড় চূড়ায় পৌঁছাতে যেখানে ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জন্য আনন্দ ও গৌরবকে সঙ্গে নিয়ে আমি বললাম যাকে আলোর সাপ কখনো কামড়ায়নি এবং অন্ধকারের নেকড়ে যা শরীর ছিন্ন ভিন্ন করেনি সে দিন ও রাত্রির কাছে সবসময় প্রতারিত হবে কিন্তু সিলমা মনোযোগ দিয়ে শোনো পৃথকীকরণ কি মানুষের খারাপ কাজ ও মনের সংকীর্ণতা এড়িয়ে যাওয়ার একমাত্র উপায় ভালোবাসা ও স্বাধীনতার সবগুলি পথ কি বন্ধ হয়ে গেছে এবং কিছুই পরিত্যক্ত হয়নি মৃত্যুর দাসদের ইচ্ছার কাছে পরাভূত হওয়া ছাড়া সে বলল কিছুই পরিত্যক্ত হয় না পৃথকীকরণ ছাড়া এবং পরস্পর পরস্পরকে বিদায় সম্ভাষণ জানায় বিদ্রোহী আত্মার মতো আমি তার হাত ধরলাম এবং উত্তেজিতভাবে বললাম দীর্ঘ সময় ধরে আমরা মানুষের ইচ্ছাকে প্রকৃতির রীতিতে উৎপাদন করেছি যখন আমাদের দেখা হলো সেই সময় থেকে এখন পর্যন্ত আমাদেরকে নেতৃত্ব দিয়েছে অন্ধরা এবং প্রার্থনা করেছে বেদির সামনে যখন তোমার সঙ্গে আমার দেখা হয় আমরা তখন ছিলাম বিশপের হাতের মুঠোয় দুটি বলের মতো যা তিনি ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে ছড়েছেন আমরা কি তার ইচ্ছাকে জমা করতে যাচ্ছি মৃত্যু আমাদেরকে না নিয়ে যাওয়া পর্যন্ত ঈশ্বরকে আমাদের জীবনের শ্বাস প্রশ্বাস দান করেন মৃত্যুর পাখার নিচে স্থাপন করতে তিনি কি আমাদেরকে স্বাধীনতা দেন একে দাসত্বের ছায়ায় পরিণত করতে যে তার আত্মার আগুনকে নিচ হাতে নেভায় সে স্বর্গের চোখে একজন নাস্তিক কারণ স্বর্গ সেই আলো স্থাপন করেছে যে আমাদের আত্মার ভেতরে চলে যে নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ করেনি সে নিজেই অন্যায় করছে আমি তোমাকে ভালোবাসি সেলমা এবং তুমিও আমাকে ভালোবাসো এবং ভালোবাসা হচ্ছে মূল্যবান সম্পদ এটা হচ্ছে ঈশ্বরের উপহার সংবেদনশীল মানুষ ও বৃহত্তর আত্মার জন্য আমরা কি এসব সম্পদ দূরে নিক্ষেপ করব। এবং শুকরদেরকে দেব তা ছড়িয়ে ছিটিয়ে ফেলতে এবং পায়ে মারাতে এই পৃথিবীর সৌন্দর্য বিষয়ে পরিপূর্ণ কেন আমরা সেই সংকীর্ণ গুহায় বসবাস করছি যা বিশ্ববতা সহকারীরা আমাদের জন্য খনন করছে জীবন হচ্ছে সুখ ও স্বাধীনতায় পরিপূর্ণ কেন তুমি তোমার কাত থেকে এই ভারী জোয়াল নামিয়ে ফেলছ না এবং ভেঙে ফেলছ না আমাদের পায়ের শৃঙ্খল এবং স্বাধীনভাবে হেঁটে যাচ্ছ না শান্তির দিকে উঠে পড়ো এবং চলো এই ছোটো মন্দির পরিত্যাগ করে আমরা ঈশ্বরের বিশাল মন্দিরের দিকে যাই চলো আমরা এই দেশ এর যাবতীয় দাসত্ব এবং অজ্ঞতাকে পরিত্যাগ করে অন্য কোনো দূরবর্তী দেশে যাই চোরদের হাত যেখানে পৌঁছতে পারে না চলো আমরা রাত্রির আচ্ছাদনের নিচে সমুদ্র তীরে যাই এবং একটা নৌকা জোগাড় করি যা আমাদেরকে সমুদ্র অতিক্রম করে নিয়ে যাবে সেইখানে যেখানে আমরা একটা নতুন জীবন খুঁজে পাবো যা সুখ ও উপলব্ধিতে পরিপূর্ণ দ্বিধা না সেলমা কারণ এই মুহূর্তগুলি আমাদের কাছে খুবই মূল্যবান রাজমুকুটের চেয়ে এবং অধিক উচ্চতর শ্রেণীর দেবদূতের সিংহাসনের তুলনায় চলো আমরা আলোক আলোকস্তম্ভ অনুসরণ করি যা আমাদেরকে শুকনো মরুভূমি থেকে সেই শস্যক্ষেতের দিকে নিয়ে যায় যেখানে জন্মায় ফুল এবং ঝাঁছালো উদ্ভিদ সেলমা মাথা ঝাকালো এবং মন্দিরের ছাদে কিছু একটার দিকে স্থির দৃষ্টিতে তাকাল যা দৃশ্যমান নয় তার মুখমণ্ডলে আবির্ভূত হল বেদনা মেশানো হাসি তারপর সে বলল না না প্রিয়তম স্বর্গ আমার হাতে একটা কাপ স্থাপন করেছে যা সিরকায় পরিপূর্ণ এবং তার স্বাদ খুবই তিক্ত আমি জেনে শুনেই নিজেকে বাধ্য করেছি তা পান করতে যতক্ষণ তলানিতে কয়েক ফোঁটা ছাড়া আর কিছুই না থাকে যা আমি পান করব ধৈর্যের সঙ্গে ভালোবাসা ও শান্তির নতুন জীবন আমার প্রাপ্য নয় জীবনের আনন্দ ও মধুরতা গ্রহণের জন্যে আমি যথেষ্ট শক্তিশালীও নই কারণ ভাঙা ডানা নিয়ে একটা পাখি প্রশস্ত আকাশে উঠতে পারে না মোমবাতির অনুজ্জ্বল আলোয় যে চোখ অভ্যস্ত হয়ে ওঠে সূর্যের দিকে স্থির দৃষ্টিতে তাকানোর ক্ষেত্রে তা যথেষ্ট শক্তিশালী নয় আমার কাছে সুখের কথা বলো না এর স্মৃতি আমাকে কষ্ট দেয় শান্তির কথাও আমাকে বলো না এর ছায়া আমাকে ভীত করে তোলে কিন্তু আমার দিকে তাকাও এবং আমি তোমাকে দেখাবো সেই পবিত্র মশাল স্বর্গ যা চালিয়েছে আমার আত্মার ছাই ভস্মের উপর তুমি জানো একজন মা যেভাবে তার শিশুকে ভালোবাসে আমি তোমাকে সেই রকম ভালোবাসি এবং ভালোবাসাই শুধুমাত্র আমাকে শিখিয়েছে তোমাকে রক্ষা করতে এমনকি আমার কাছ থেকেও এটা হচ্ছে ভালোবাসা আগুনে পরিশুদ্ধ এবং এই ভালোবাসাই আমাকে থামায় দূরবর্তী ভূমি পর্যন্ত তোমাকে অনুসরণ করতে ভালোবাসা আমার আকাঙ্ক্ষাকে হত্যা করে যেন তুমি পুত পবিত্র ও স্বাধীনভাবে বাঁচতে পারো সীমাবদ্ধ ভালোবাসা প্রেমাস্পদের অধিকার সম্পর্কে জানতে পায় কিন্তু সীমাহীন ভালোবাসা শুধুই নিজের সম্পর্কে জিজ্ঞাসা করে যৌবনের ছলাকলাহীনতা ও জাগরণের ভেতর থেকে ভালোবাসা আসে অধিকার দিয়ে একে তৃপ্ত করতে এবং আলিঙ্গনের ভেতরে তা বেড়ে ওঠে কিন্তু ভালোবাসা জন্ম নিয়েছে মহাশূন্যের কোলে এবং অবতরণ করেছে রাত্রির গোপনীয়তার সঙ্গে সঙ্গে এবং তা তৃপ্ত নয় অনন্তকাল ও অমরত্ব ছাড়া এবং ভালোবাসা শ্রদ্ধাশীলভাবে দাঁড়ায় না কোনো কিছুর সামনে একমাত্র ঈশ্বর ছাড়া যখন আমি জানতে পারলাম যে বিষব চায় আমি যেন তার ভাতিজার বাড়ি ছেড়ে না যাই এবং সে আমার একমাত্র আনন্দকে ছিনিয়ে নিতে চায় তখন আমি আমার ঘরের জানলার পাশে দাঁড়ালাম এবং সমুদ্রের দিকে তাকে চিন্তা করতে লাগলাম এর ওপরের বিশাল দেশ এবং প্রকৃত ও ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কে যা সেখানে খুঁজে পাওয়া যেতে পারে আমি অনুভব করলাম যদি আমি তোমার কাছাকাছি বসবাস করতাম তোমার আত্মার ছায়া ঘিরে রাখতো আমাকে এবং ডুবিয়ে দিত তোমার ভালোবাসার সমুদ্রে কিন্তু এসব চিন্তাভাবনা যে একজন নারীর হৃদয়কে আলোয় উদ্ভাসিত করে তোলে বিদ্রোহী করে তোলে প্রাচীন প্রথার বিরুদ্ধে বেঁচে থাকে স্বাধীনতা ও ন্যায় বিচারের ছায়ার ভেতর এবং তাকে বিশ্বাস করায় যে আমি দুর্বল এবং আমাদের ভালোবাসা সীমাবদ্ধ ও যা সূর্যের সম্মুখে দাঁড়াতে অক্ষম আমি একজন রাজার মতো কাঁদলাম যা সমস্ত সাম্রাজ্য এবং ধন অন্যায়ভাবে দখল করা হয়েছে কিন্তু আমি তাৎক্ষণিকভাবে আমার অস্ত্রুর ভেতর দিয়ে তোমার মুখের দিকে তাকালাম এবং তোমার চোখ আমার দিকে ছিল এবং আমি স্মরণ করলাম এক সময় তুমি যা আমাকে বলেছিলে এসো সেলমা এসো আমরা প্রচণ্ড ঝড়ের মুখোমুখি শক্তিশালী হয়ে উঠি এসো আমরা সাহসী সৈনিকের মতো দাঁড়াই শত্রুর মুখোমুখি এবং মোকাবেলা করি অস্ত্রকে যদি আমরা মারা যাই তাহলে মারা যাব শহীদ হিসেবে এবং যদি আমরা জয়লাভ করি তাহলে বেঁচে থাকব বীরের মতো সাহস বাধা এবং কঠোর পরিশ্রম পিছু হটা ও প্রশান্তির চেয়ে অধিকতর মহৎ এসব কথা তুমি বলেছিলে যখন মৃত্যুর পাখা আমার পিতার উপর স্থির হয়ে ভেসেছিল গতকাল আমি কথাগুলো স্মরণ করেছিলাম যখন হতাশার পাখা আমার মাথার উপর স্থির হয়েছিল আমি নিজেকে শক্তিশালী করে তুলেছিলাম এবং অনুভব করেছিলাম যখন আমার কারাগারের অন্ধকারে কোনো এক ধরনের মূল্যবান স্বাধীনতা বিশ্রাম দিয়েছিল সমস্যাগুলিকে এবং দূর করেছিল দুঃখগুলো আমি দেখেছিলাম যে আমাদের ভালোবাসা ছিল সমুদ্রের মতো গভীর এবং নক্ষত্রের মতো উচ্চতর এবং আকাশের মতো প্রশস্ত আমি এখানে এসেছিলাম তোমাকে দেখতে এবং আমার দুর্বল আত্মার ভেতরে একটা নতুন শক্তি আছে যা বৃহত্তর একজনকে অর্জনের উদ্দেশ্যে বিশাল কিছু উৎসর্গ করতে সক্ষম এটা হচ্ছে আমার সুখের বিসর্জন যেন তুমি পবিত্র ও মর্যাদা সম্পন্ন হতে পারো মানুষের চোখে এবং দূরবর্তী হতে পারো তাদের প্রতারণা ও যন্ত্রণা থেকে অতীতে আমি যখন এখানে এসেছিলাম তখন অনুভব করেছিলাম ভারী হাত করা আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আজ আমি এখানে একটা নতুন সংকল্প নিয়ে এসেছি যা ওই হাত করার উপর উচ্চ হাসি হাসে এবং যাত্রাপথকে ছোট করে দেয় আমি এই মন্দিরে অন্য সময় এসেছি একটা ঐশ্বরিক অপচ্ছায়ার মতো কিন্তু আজ আমি এসেছি সেই সাহসী নারীর মতো যে বিসর্জনের অপরিহার্যতা অনুভব করে এবং জানে দুর্ভোগের মূল্য কতটুকু একজন নারী যে একজনকে রক্ষা করতে চায় অজ্ঞ মানুষ ও নিজের আত্মার ধুলা থেকে যাকে সে ভালোবাসে আমি তোমার পাশে কাঁপতে থাকা একটা ছায়ার মতো বসতে অভ্যস্ত কিন্তু আজ আমি এখানে এসেছি তোমাকে দেখাতে আমার প্রকৃত আত্মা ইসরাত ও যীশুখ্রীষ্টের মাঝখানে আমি হলাম ছায়ার ভেতরে বেড়ে ওঠা একটা গাছ এবং আজ আমি আমার শাখাগুলি বিস্তৃত করি সূর্যালোকে কিছুক্ষণের জন্য শিহরিত হতে আমি এখানে এসেছি তোমাকে বিদায় জানাতে আমার অত্যন্ত পছন্দের মানুষ তুমি এবং আমার প্রত্যাশা আমাদের বিদায় সম্ভাষণ আমাদের ভালোবাসার মতোই বিশাল ও ভয়ঙ্কর হবে আমাদের বিদায় সম্ভাষণকে হতে দাও আগুনের মতো যা সোনাকে বাঁকা করে ফেলবে এবং তাকে করে তুলবে অধিকতর উজ্জ্বল সেলমা আমাকে কথা বলার এবং প্রতিবাদ করার অনুমতি দিল না কিন্তু সে আমার দিকে তাকালো তার চোখ জল জল করছিল তার মুখমণ্ডলে তখন বজায় ছিল গাম্ভীর্য দেবদূতের মতো সে নিজেকে নিক্ষেপ করল আমার ওপর যা সে আগে কখনো করেনি এবং তার মসৃণ বাহু দিয়ে জড়িয়ে ধরল আমাকে এবং একটা দীর্ঘ গভীর ও উন্মত্ত চুম্বন এঁকে দিল আমার ঠোঁটের ওপর সূর্য ডুবে গেল বাগান ও কুঞ্জবন থেকে অপসৃত হল শেষ আলগ রশ্মি সেলমা মন্দিরের মাঝখানে গিয়ে দাঁড়াল এবং লক্ষ্য করতে লাগলো মন্দিরের দেয়াল ও বাঁকগুলি যেন সে তার চোখের আলো এইসব ছবি ও প্রতীক চিহ্নের উপর ঢেলে দিতে চায় তারপর সে সামনের দিকে এগিয়ে গেল এবং যিশুর ছবির সামনে শ্রদ্ধাশীলভাবে হাঁটু মুড়ে বসল এবং চুম্বন করল যিশুর পদযুগ এবং ফিসফিস করে বলল হে যিশু আমি আপনার চিহ্ন পছন্দ করেছি এবং পছন্দ করেছি ইসরাতে সুখ ও আনন্দের পরিত্যক্ত পৃথিবীকে পরিধান করেছি মাটির পোশাক এবং বাতিল করেছি জলপাই পাতার বেষ্টনী এবং নিজেকে ধৌত করেছি সুগন্ধির পরিবর্তে রক্ত আর উস্র দিয়ে আমি পান করেছি তিক্ত স্বাদের সিরকা সেই কাপ থেকে যা মদ ও পুষ্প মধুর জন্য তৈরি হে আমার ঈশ্বর আপনার অনুসারীদের ভেতর থেকে আমাকে নেতৃত্ব দিন গালিল প্রদেশের দিকে যেতে তাদের সঙ্গে আপনি যাদের কাছে অত্যন্ত প্রিয় তৃপ্ত হতে দিন তাদের দুর্ভোগের সঙ্গে এবং উল্লসিত হতে দিন তাদের বেদনার সঙ্গে তারপর সেলমা মাথা তুলে আমার দিকে তাকালো এবং বলল এখন আমি অত্যন্ত সুখের সঙ্গে আমার অন্ধকার গুহায় ফিরে যাব যেখানে বিভৎস আত্মারা বসবাস করে আমাকে সহানুভূতি দেখিও না এবং দুঃখ করো না আমার জন্য কারণ যে আত্মা একবার ঈশ্বরের ছায়া দেখে সে কখনো ভীত হবে না দানবের প্রেতাত্মাকে দেখেও এবং যে আত্মা একবার স্বর্গের দিকে তাকায় পৃথিবীর বেদনার মাধ্যমে সে কখনও কাছাকাছি আসবে না এসব বলার পর সেলমা প্রার্থনার স্থান পরিত্যাগ করল এবং আমি সেখান থেকে গেলাম গভীর চিন্তা সমুদ্রের ভেতরে শোষিত হলাম সেই পৃথিবীর দ্বারা যেখানে গুপ্ত তথ্য প্রকাশিত হয় এবং যেখানে ঈশ্বর সিংহাসনে বসে থাকেন এবং দেবদূতরা লেখেন মানুষের কর্মকাণ্ড আর তারা আবৃত্তি করে জীবনের বিয়োগান্তক নাটক এবং স্বর্গের কোণেরা গায়ে প্রেম বেদনা ও অবিনশ্বরতার প্রশংসা সঙ্গীত ইতিমধ্যে রাত্রি এলো যখন আমি মূর্ছা থেকে জেগে উঠলাম এবং নিজেকে দেখতে পেলাম বিভ্রান্ত অবস্থায় বাগানের মাঝখানে পুনরাবৃত্তি করছি সেলমার উচ্চারিত শব্দাবলির প্রতিধ্বনি এবং স্মরণ করছি তার নীরবতা কর্মকাণ্ড গতিশীলতা অভিব্যক্তি এবং তার হাতের স্পর্শ যতক্ষণ আমি উপলব্ধি করতে না পারলাম তার বিদায় সম্ভাষণের অর্থ ও বিষণ্নতার বেদনা আমি ছিলাম অবদমিত এবং ভগ্ন হৃদয়ের একজন মানুষ প্রকৃত অর্থে এটা ছিল আমার প্রথম আবিষ্কার সেই লোকগুলি সম্পর্কে এমন কি যদি তারা স্বাধীনভাবে জন্মাত কঠোর আইনের দ্বারা পরিণত হতো দাসে পূর্বপুরুষের কৃতকর্মের ফলে এবং সেই মহাশূন্যতা যা আমরা অপরিবর্তনীয় বলে কল্পনা করি তাজ প্রাকৃতিক রীতিতে উৎপন্ন করছে আগামীকালের ইচ্ছা এবং গতকালের বস্যতার কাছে আজকের ইচ্ছা সেই রাত থেকে আমি চিন্তা করেছি আধ্যাত্মিক আইন সম্পর্কে যা সিলমাকে জীবনের চেয়ে মৃত্যুকে অধিক পছন্দ করতে সাহায্য করেছে এবং বহু সময় আমি উৎসর্গের সততা ও বিদ্রোহের সুখের ভেতরে তুলনা করেছি অনুসন্ধান করতে কোনটি অধিকতর সৎ এবং অধিকতর সুন্দর কিন্তু এখনও পর্যন্ত আমি শুধুমাত্র একটি সত্যকে শোধন করে তুলতে পেরেছি সমস্ত বিষয়ের ভেতর থেকে এবং এই সত্য হচ্ছে আন্তরিকতা যা আমাদের সমস্ত কর্মকাণ্ডকে সুন্দর ও মর্যাদা সম্পূর্ণ করে তোলে এবং এই আন্তরিকতা ছিল সেলমা কারামের ভেতরে উদ্ধার পাঁচ বছর হল সেলমার বিয়ে হয়েছে কিন্তু কোনো সন্তান হয়নি আর এটা করা হয়েছে তার ও তার স্বামীর আধ্যাত্মিক সম্পর্কের বন্ধনকে আরও শক্তিশালী করতে এবং দুটি অপছন্দনীয় আত্মাকে একসাথে বেঁধে ফেলতে সর্বত্রই বন্ধা নারীর দিকে মানুষ অবজ্ঞার দৃষ্টিতে তাকায় কারণ অধিকাংশ পুরুষেরই আকাঙ্ক্ষা হচ্ছে বংশধরের মাধ্যমে সম্পর্ককে চিরস্থায়ী করা পৃথিবীতে এরকম মানুষও আছে যারা তার সন্তানহীন স্ত্রীকে শত্রু মনে করে তাকে সে তীব্রভাবে ঘৃণা করে কখনো কখনো পরিত্যাগ করে এবং অনেকে এরকম স্ত্রীর মৃত্যু কামনা করে থাকে বেই গালিব ছিল সেই ধরনের মানুষ বস্তুগতভাবে সে ছিল মাটির মতো স্টিলের মতো ছিল কঠোর এবং লোভী ছিল কবরের মতো সন্তানের আকাঙ্ক্ষা এবং সেই সন্তান তার নাম ও খ্যাতি বহন করবে এ কথা মনে হলে সে সেলমাকে ঘৃণা করত তার সৌন্দর্য ও মধুরতা সত্ত্বেও গুহার ভেতরে যে গাছ বড় হয় সে গাছে কখনো ফল ধরে না এবং যে সেলমা জীবনের ছায়ায় বসবাস করত সে সন্তান ধারণ করতে পারে নাই নাইটিঙ্গেল খাঁচার ভেতরে বাসা তৈরি করে না পাছের দাসত্বের বোঝা তার বাচ্চাদেরও বহন করতে হয় সেলমা ছিল দুর্গতির বন্তি এবং এটা ছিল স্বর্গের ইচ্ছা যে সে আরেকজন বন্দি তৈরি করবে না তার জীবনের ভাগিদার হতে শস্যক্ষেতের ফুলেরা হল সূর্যের মমতা ও প্রকৃতির ভালোবাসার সন্তান এবং মানুষের সন্তান হল প্রেম ও মমতার পুষ্পগুলি ভালোবাসার সাহসিকতা এবং সমবেদনা কখনো রাস বৈরতে অবস্থিত সেলমার চমৎকার বাড়ির ওপর কোনো কর্তৃত্ব করে নাই তা সত্ত্বেও প্রতি রাতে সে হাঁটু গেড়ে বসে স্বর্গের সম্মুখে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটা সন্তানের জন্য যার ভেতরে সে শান্তি ও সান্তনা খুঁজে পাবে সে প্রার্থনা করতো যতক্ষণ স্বর্গ তার প্রার্থনার জবাব না দিত শেষ পর্যন্ত গুহায় বিকশিত হওয়া বৃক্ষে ফল ধরল খাঁচায় আবদ্ধ নাইটিঙ্গেল তার পাখার পালক দিয়ে শুরু করল খাঁচার ভেতরে বাসা বাঁধতে সেলমা তার শৃঙ্খলিত বাহু বাড়িয়ে দিল স্বর্গের দিকে ঈশ্বরের মূল্যবান উপহার গ্রহণ করতে এবং পৃথিবীতে আর কোনো কিছুই তাকে এর চেয়ে অধিকতর সুখী করতে পারত না একজন সম্ভাবনাময়ী মা হওয়ার পরিবর্তে সে চিন্তিতভাবে অপেক্ষা করতে থাকল শুরু করল দিনগোনা এবং তাকিয়ে থাকল সেই সময়ের দিকে কখন স্বর্গের সবচেয়ে মিষ্টি গান শিশুর কণ্ঠস্বর ঘণ্টা বাজবে তার কানে সেলমার সন্তান প্রসবের সময় উপস্থিত হল সে বিছানায় শুয়েছিল কষ্টকর বেদনার মাঝে যেখানে জীবন মৃত্যু শুরু করেছিল মূল্যযুদ্ধ চিকিৎসক ও ধাত্রী প্রস্তুত ছিল একজন অতিথিকে পৃথিবীতে আনার ব্যাপারে সাহায্য করতে শেষ রাতের দিকে শুরু হল সেলমার সফল ক্রন্দন একটা জীবন থেকে একটা জীবনকে আলাদা করার কান্না কোনো কিছু না থাকার শূন্যতার ভেতরে একটা ধারাবাহিক কান্না একটা বিশাল শক্তির নিরবতার মুখোমুখি একটা দুর্বল শক্তির কান্না এটা হলো নিপীড়িত সেলমার কান্না যে জীবন ও মৃত্যুর পায়ের তলায় হতাশার ভেতরে শুয়ে আছে ভোরবেলায় সেলমা একটি ছেলে সন্তানের জন্ম দিল চোখ খুলে দেখল ঘরে সর্বত্রই হাসিমুখ তারপর আবার তাকিয়ে দেখল তার বিছানায় জীবন ও মৃত্যুর তখনও মল্লযুদ্ধ চলছে সে চোখ বন্ধ করে কেঁদে ফেললো আহ আমার সন্তান ধাত্রী কাপড় দিয়ে শিশুটাকে জড়িয়ে সেলমার কোলে দিল কিন্তু চিকিৎসক সেলমার দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা নাড়ল প্রতিবেশীদের ভেতরে উল্লাসধ্বনি গুঞ্জরিত হল তারা ভিড় করে বাড়িতে এলো শিশুর পিতাকে অভিনন্দন জানাতে উত্তরপুরুষের জন্মের কারণে কিন্তু সেলমা ও তার শিশুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়তে থাকল ভৃত্তরা দ্রুত ছুটে গেল মনসুর বেইকে খবরটা জানানোর জন্যে কিন্তু চিকিৎসকের দৃষ্টিতে ফুটে উঠল হতাশা সূর্য উপরে উঠে আসার পর সেলমা নবজাতককে তার বুকের উপর তুলে নিল নবজাতক চোখ খুলে প্রথম তার মাকে দেখল এবং তারপর চোখ বন্ধ করল শেষবারের মতো চিকিৎসক সেলমার কাছ থেকে শিশুটিকে কেড়ে নিলেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তারপর ফিসফিস করে নিজেকেই শোনালেন সে একজন প্রয়াত অতিথি শিশুটি চলে গেল এবং অতিথিরা তখন বাড়ির বিশাল হলরুমে পিতার সঙ্গে নবজাতকের স্বাস্থ্য পান করতে ব্যস্ত ছিল এবং সেলমা চিকিৎসকের দিকে তাকিয়ে বলল আমার শিশুটিকে আমায় আলিঙ্গন করতে দিন শিশুটি মারা গিয়েছিল আর হলরুমে মদের পেয়ালার শব্দ কেবলই বাড়ছিল যে জন্ম নিয়েছিল ভোরবেলা এবং মারা গেল সূর্য ওঠার পর সে জন্ম নিয়েছিল একটা চিন্তার মতো এবং সে মারা গেল একটা দীর্ঘশ্বাসের মতো এবং অদৃশ্য হয়ে গেল ছায়ার মতো মাকে শান্তি ও সান্ত্বনা দেওয়ার জন্য সে বেঁচে থাকল না তার জীবন শুরু হয়েছিল রাত্রি শেষে এবং শেষ হল দিনের শুরুতে রাত্রির চোখ থেকে ঝরে পড়া এক ফোঁটা শিশিরের মতো এবং তা শুকিয়ে গেল আলোর স্পর্শে একটি মুখ তাকে তীরে বহন করে নিয়ে আসে স্রোতধারা এবং তা ভাটার সঙ্গে প্রত্যাবর্তন করে সমুদ্রের গভীরতায় একটা পদ্মফুল যা জীবনের মুকুল থেকে এইমাত্র ফুটেছিল এবং মৃত্যুর পায়ের তলায় তা চূর্ণ হয়ে গেছে একজন প্রিয় অতিথি যার আবির্ভাবে সেলমার হৃদয় উদ্ভাসিত হয়ে উঠেছিল তার প্রস্থান হত্যা করেছে তার আত্মাকে এই হচ্ছে মানুষের জীবন জাতির জীবন সূর্য চন্দ্র ও নক্ষত্রের জীবন সেলমা চোখ খুলে চিকিৎসকের দিকে তাকালো এবং কেঁদে কেঁদে বলল আমার সন্তানটাকে দিন আমি তাকে জড়িয়ে ধরতে চাই আমার সন্তানটা আমাকে দিন আমি তার পরিচর্যা করতে চাই চিকিৎসক তার দিকে তাকিয়ে কণ্ঠে বলল আপনার শিশুটা মারা গেছে ম্যাডাম ধৈর্য ধরুন চিকিৎসকের এই কথা শুনে সেলমা বিভৎসভাবে চিৎকার করে উঠল তারপর সে শান্ত হয়ে গেল এবং সুখী মানুষের মতো হাসল তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল যে সে কিছু একটা আবিষ্কার করেছে এবং সে শান্ত কণ্ঠে বলল আমাকে আমার শিশুটা দিন তাকে আমার কাছাকাছি নিয়ে আসুন এবং মৃত অবস্থায় তাকে দেখতে দিন চিকিৎসক মৃত শিশুটিকে সেলমার হাতে তুলে দিলেন সে তাকে জড়িয়ে ধরল তারপর দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে মৃত নবজাতকের উদ্দেশ্যে বলল তুমি আমাকে নিয়ে যেতে এসেছো তাই না সোনামণি তুমি আমাকে সেই পথ দেখাতে এসেছ যা তীরভূমির দিকে নিয়ে যায় সোনামণি আমি এখানে আমাকে নিয়ে চলো এবং এসো আমরা এই অন্ধকার গুহা পরিত্যাগ করি এক মিনিটের ভেতরে সূর্যালোক জানলার পর্দা ভেদ করে পতিত হলো বিছানায় পড়ে থাকা শান্ত দুটো শরীরের ওপর যাকে পাহারা দিচ্ছে নিরবতার গভীর মর্যাদা এবং তাকে ঢেকে রেখেছে মৃত্যুর পাখাগুলি চিকিৎসক অশ্রুসচল চোখে কক্ষ পরিত্যাগ করলেন এবং হলরুমে পৌঁছে দেখলেন উৎসব অন্তষ্টিক্রিয়ার অনুষ্ঠানে পরিণত হয়েছে কিন্তু মনসুর বে কোনো কথা বলছে না অথবা কাঁদছেও না ডান হাতে একটা মদের গ্লাস ধরে সে একটা মূর্তির মতো ছিল দ্বিতীয় দিন সেলমাকে তার বিয়ের সাদা পোশাক পরিয়ে একটা কফিনে শোয়ানো হল শিশুটিকে জড়ানো হল টুকরো কাপড়ে মায়ের বাহুই ছিল তার কফিন এবং তার কবর ছিল তার মায়ের প্রশান্ত বক্ষদেশ দুটো মৃতদেহ বহন করা হলো একটা কফিনে এবং আমি শ্রদ্ধাশীলভাবে জনতার সঙ্গে হাঁটতে লাগলাম সেলমা ও তার নবজাতককে নিয়ে মিছিল চলেছে তাদের বিশ্রামের জায়গায় কবরস্থানে এসে বিষব গালিব স্তব গান গাইতে শুরু করল অন্য যাজকরা প্রার্থনা করছিল এবং তাদের মুখমণ্ডলে আবির্ভূত হল অজ্ঞতা ও শূন্যতার অবগুণ্ঠন কফিন কবরে নামানোর পর একজন ফিসফিস করে বলল জীবনেই প্রথম দেখলাম এক কফিনে দুটো মৃতদেহ অন্য একজন বলল আমার মনে হয় শিশুটা এসেছিল তার মাকে উদ্ধার করতে তার নির্দয় স্বামীর কাছ থেকে তৃতীয় একজন বলল মনসুর বেইকে দেখো সে স্থির দৃষ্টিতে আকাশ দেখছে যেন তার চোখ কাঁচ দিয়ে তৈরি তাকে দেখে মনেই হচ্ছে না সে একই দিনে স্ত্রী ও সন্তানকে হারিয়েছে চতুর্থ ব্যক্তি বলল তার চাচা মানে বিষব তাকে আগামীকালই আরও ধনী ও অধিক শক্তিশালী কোনো নারীর সঙ্গে তার বিয়ে দেবে বিশপ ও অন্যান্য যাজকেরা ঈশ্বরের গুণ কীর্তন করতে লাগল যতক্ষণ গোরখোঁদক কবরটাকে মাটি দিয়ে ভর্তি না করল তারপর উপস্থিত সকলেই বিশপের কাছে এলো এবং শেষ শ্রদ্ধা জানালো কিন্তু আমি একা দাঁড়িয়ে থাকলাম শান্তনা জানানোর মতো কোনো হৃদয় ছাড়াই প্রত্যেকেই চলে গেল একমাত্র গোরখোঁদক ছাড়া সে বেলচা নিয়ে একটা নতুন কবরের কাছে দাঁড়িয়েছিল আমি তার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম তোমার কি মনে আছে ফারি সিফান্দি কামারিকে কোথায় সমাহিত করা হয়েছিল সে এক মুহূর্তের জন্যে আমার দিকে তাকালো তারপর সেলমার কবরের দিকে আঙুল তুলে বলল ঠিক ওইখানে আমি তার কন্যাকেও একই জায়গায় রেখেছি ঠিক তার ওপরে এবং তার কন্যার বুকের ওপর বিশ্রাম নিচ্ছে তার শিশু সন্তান তারপর মাটি চাপা দিয়েছি তারপর আমি বললাম এই গর্তের ভেতরে তুমি আমাকেও কবর দিয়েছ গোর্ঘদক পপলার গাছের পেছনে অদৃশ্য হয়ে যাওয়ার পর আমি আর নিজেকে ঠেকিয়ে রাখতে পারলাম না আমি সেলমার কবরের ওপর হুম খেয়ে পড়লাম এবং কাঁদতে থাকলাম গল্পতরু চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন লেবাননের লেখক কহলিল জিবরানের একটি আত্মজীবনীমূলক উপন্যাস দ্য ব্রোকেন উইংস বাংলায় নামকরণ করা হয়েছে ভাঙা ডানাগুলি আর বাংলায় ভাষান্তর করেছেন মোস্তফা মির এই উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প সঙ্গেই থাকবেন ধন্যবাদ